Assalamualaikum viewers, this is Nasim, you are watching Creative Tutorials. So, bondhura, Bitcoin ba apni Litecoin, Bitcoin, Ethereum, erokom onek cryptocurrency naam shunechen. Sei cryptocurrency gulo ashole dekhte kemon ba visuality kirokom orokom kono kichui apnara hoyto ba janen na ba bujhen na ba dekhen na. Sheta amio dekhini. Tobe ekti logo ache, logo gulo hoyto ba apnara nete search dile bibhinno dhoroner Bitcoin related bibhinno dhoroner cryptocurrency ache. এরকম যে ক্রিপ্টোকারেন্সি গুলো আছে সেগুলোর নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন। এবং মার্কেট ক্যাপ নামে একটি ওয়েবসাইট আছে, ওই মার্কেট ক্যাপ নামের ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা সবগুলোর মার্কেট ভ্যালুস এবং কিরকম কি দাম, কত সেন্টে কয়টা বা কত ডলার কোনটার দাম এগুলো দেখতে পাবেন। সো এটা হচ্ছে একটা ভার্চুয়াল মানি প্ল্যাটফর্ম। ভার্চুয়াল মানি প্ল্যাটফর্মটারই নাম দিয়েছে ক্রিপ্টোকারেন্সি, যেটা টোটালি আপনি চোখে দেখবেন না, জাস্ট এটা হলো ভার্চুয়ালিটির উপরই প্রাইসটা নির্ভর করে। সো এটি মাইনিং হয় কিভাবে বা এটি ক্রিয়েট হয় কিভাবে বা এটি তৈরি হয় কিভাবে, এটি তৈরির জন্য যেই মেশিনগুলো ই করে সেই মেশিনগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি। মেশিনগুলো কী দিয়ে বানানো হয় এটি খুব সিক্রেট রাখে, কিছু কিছু বিষয় আছে খুব সিক্রেট রাখে। একটা ভালো সফটওয়্যার থেকে সফটওয়্যারটাই টোটাল এটা মেনটেন্যান্স করে এবং খুব ভালো কোয়ালিটির গ্রাফিক্স কার্ড, র্যাম এবং হাই পাওয়ারই মাদারবোর্ড আছে কিছু, শুধুমাত্র এটার জন্যই ক্রিয়েট হয়ে থাকে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম। এছাড়া এগুলো আগে যেহেতু ছিল একটি মানে এটা আন্ডারওয়ার্ল্ডের একটা মানি প্ল্যাটফর্ম ছিল, বিশাল মানি প্ল্যাটফর্ম ছিল আন্ডারওয়ার্ল্ডের, পরে দেখা গেছে যে এইটাকে গভর্নমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট বা রাশিয়ান গভর্নমেন্ট সহ সবাই এটাকে আস্তে 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 স্বীকৃতি দিচ্ছে, কারণ এটায় লিকুইডিটি বাড়ছে, এটায় সিকিউরিটি বাড়ছে। কিন্তু তার পাশাপাশি যে সমস্যা হচ্ছে না বিষয়টি তেমনও না, প্রচুর পরিমাণে প্রচুর রকম সমস্যা হচ্ছে, প্রচণ্ড ধরনের ঝামেলাও এটার মাধ্যমে হচ্ছে। তো তারপরও এটা কেন মানুষ গ্রহণ করছে, কি কি ধরনের ফ্যাসিলিটিস নিচ্ছে সবকিছুই আপনারা মোটামুটি জানেন, কেউ হয়তো বা জানেনই না, ইন্টারনেটে সার্চ দিলে এই বিষয়গুলো জানবেন, জানতে পারবেন। এবং পরবর্তী আরো কোনো সময় হয়তো বা এই বিষয়গুলো নিয়ে আমি আরো ডিটেলস আলাপ করতে পারবো। সো আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে শুধুমাত্র এই যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে, এই ক্রিপ্টোকারেন্সি গুলো মাইনিং কিভাবে করে। মাইনিং হয় এভাবে, একটি কম্পিউটার থাকে বা একটি কম্পিউটার সেট আপ থাকে টোটালি, যে সেট আপটি পাওয়ার সাপ্লাই, গ্রাফিক্স কার্ড, র্যাম এবং একটি স্পেশাল মাদারবোর্ডের মাধ্যমে করে থাকে। তো আপনি যদি চান যে আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ বা আদার্স কোনো ডিভাইসকে আপনি একটি মাইনিং মেশিন বানাবেন, যেটি কম্পিউটার রিলেটেড ডিভাইস, টোটালি কম্পিউটার কার্যক্রম করে, সেটিও পসিবল। ইন্টারনেট কানেকশন লাগবে এবং বিভিন্ন মাইনিং ওয়েবসাইটের একটি সফটওয়্যার আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, কিছু ফ্রি কিছু পে, ওগুলো যদি আপনি কাজে লাগান আপনার কাজের পাশাপাশি আপনার মেশিনের যে পারফরমেন্স থাকবে সেটার মাধ্যমে এটি মাইনিং হবে। এটি কিভাবে হবে কেন হবে এগুলো খুব সিক্রেট রাখা হয়, এগুলো হয়তো বা আমি কিছু ডিটেলস আপনাদেরকে বলতে পারবো, আপনারা হয়তো ইন্টারনেট সার্চ দিলে অনেক কিছু জানতে পারবেন। কিন্তু এগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা আয় করবো, এগুলো কেউ ধর্মীয় বিশ্লেষণ নিয়ে আসবে, কেউ নিয়ে আসবে, তারপরও সবকিছু বিবেচনা করে আপনার যদি মনে হয় এখান থেকে আয় করা পসিবল তাহলে আপনি আয় করতে পারেন। তবে সবকিছু জাজ করে নেবেন, আপনি আমার কথা অনুযায়ী যে আপনি ঝাঁপ দিয়ে পড়বেন বিষয়টি তেমন নয়। ক্রিপ্টোকারেন্সি মাইনিং এবং এই মাইনিং থেকে আপনার ইনকাম অথবা আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে ইনকাম করতে পারেন, সেই ইনকামগুলো কিভাবে করবেন বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেমন পলিনেক্স আছে, তারপরে ফরেক্স আছে, কিছু ফরেক্সের সাইট আছে, ইটোর আছে, এগুলো থেকে আপনি নিতে পারেন। সো এগুলো থেকে আপনি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন, আবার মাইনিং এর যে সফটওয়্যারগুলো আছে সেগুলো থেকেও নিতে পারেন, এটি আপনার ইচ্ছা। আপনি ইনকাম করবেন কি করবেন না সেটি সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি জাস্ট এই ভিডিওটি বানালাম কিভাবে, কি ধরনের মাইনিং সফটওয়্যার আছে, কি ধরনের মাইনিং মেশিন আছে, কি আপনার ল্যাপটপটাকে কিভাবে মাইনিং মেশিন করে সেই জিনিসটি শেয়ার করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যমূলক মনে হয় থাকে, কিঞ্চিত মাত্র কিছু বুঝে থাকেন, তাহলে অবশ্যই বিচার আপনার কাছে। আপনি আমার জন্য আপনার এই চ্যানেলের বা এই ভিডিওর জন্য লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন নাকি ডিসলাইক দিবেন, নাকি কমেন্টস করে অন্য কিছু জানার জন্য উৎসাহিত করবেন, অন্য কিছু জানার জন্য রিকোয়েস্ট করবেন। সো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে আসি, আল্লাহ হাফেজ।